আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম বাবু, সহকারী শিক্ষক পুলিশিয়ান ইসলাম কলেজ বগুড়া। আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি। বিগত দিনে আমি তোমাদের লেসন 15 অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 15 আলোচনা করেছিলাম অর্ধেক অংশটুকু। আজকে বাকি অংশটুকু আলোচনা করবে এবং এই অধ্যায়টা শেষ করতে করে ফেলবে ইনশাল্লাহ। তোমরা সবাই তোমাদের টেক্সট বুক বোর্ড ইংলিশ ফার্স্ট পেপারটা হাতে নাও এবং আমরা যে A2 শেষ করেছি তারপরেই দেখো। ওপেন অ্যাট পেজ 50, 50 পৃষ্ঠা খুলবে এবং A3 যেটা রয়েছে, চুজ দ্য অ্যান্সার্স ইউ থিঙ্ক দ্যাট উইল ট্রুলি মেক বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলা দ্য গোল্ডেন বেঙ্গল। এর অর্থ কি? যে উত্তরগুলো তুমি মনে করো বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলা করবে সেগুলো বাছাই কর। চুজ অর্থাৎ পছন্দ করে তোমাকে বের করতে হবে যে ভিতরে কোনটা সঠিক বলে তুমি মনে করো যে সে বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে বাংলাদেশ যে সোনার বাংলা হবে সেইগুলো তোমাকে বের করতে বলা হয়েছে। এই নাম্বার দেখো প্রথমে রয়েছে, হোয়েন এভরি ওয়ান ইন আওয়ার কান্ট্রি উইল হ্যাভ ফুড শেল্টার অ্যান্ড উইল বি এবল টু গেট ট্রিটমেন্ট ইন সিকনেস। যখন আমাদের দেশের প্রত্যেককে খাদ্য অর্থাৎ ফুড অর্থাৎ খাদ্য শেল্টার আশ্রয় অ্যান্ড উইল বি এবল টু গেট ট্রিটমেন্ট ইন সিকনেস এবং অসুস্থতার সময় চিকিৎসা পাবে তখন। বি নাম্বার, হোয়েন এভরি চাইল্ড উইল গো টু স্কুল অ্যান্ড হ্যাভ কোয়ালিটি এডুকেশন। এখানে কোয়ালিটি মানে মানসম্পন্ন এডুকেশন মানে শিক্ষা। তাহলে হোয়েন এভরি চাইল্ড, প্রত্যেক শিশুরা কি করবে? মানসম্পন্ন বিদ্যালয়ে গিয়ে যাবে এবং মানসম্পন্ন শিক্ষা পাবে। হোয়েন সাম পিপুল উইল বি ভেরি রিচ অ্যান্ড সাম আদার্স উইল বি ভেরি পুয়ার। যেমন কিছু লোক কি হবে, ধনী হবে এবং অন্যরা দরিদ্র হবে। ডি নাম্বার, হোয়েন অনলি রিচ চিলড্রেন উইল গেট গুড এডুকেশন। যখন শুধুমাত্র ধনী ছেলে মেয়েরাই ভালো শিক্ষা পাবে। হোয়েন নো চাইল্ড উইল হ্যাভ টু ওয়ার্ক ফর এ লিভিং। যখন কোনো শিশুকে বেঁচে থাকার জন্য কাজ করতে হবে না। হোয়েন নো চাইল্ড, যখন কোনো শিশুকে উইল হ্যাভ টু ওয়ার্ক কাজ করতে হবে না ফর এ লিভিং বেঁচে থাকার জন্য। তাইলে আমরা এখানে বুঝলাম 5টা বাক্যের মধ্যে কোন 5টার ভিতরে কোনগুলো আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এ নাম্বার, হোয়েন এভরিওয়ান ইন আওয়ার কান্ট্রি উইল হ্যাভ ফুড শেল্টার অ্যান্ড উইল বি এবল টু গেট ট্রিটমেন্ট ইন সিকনেস এটা হবে। বি নাম্বারটা হবে, হোয়েন এভরি চাইল্ড উইল গো টু স্কুল অ্যান্ড হ্যাভ কোয়ালিটি এডুকেশন। যখন প্রত্যেক ছেলে মেয়েরা বিদ্যালয়ে যাদের এবং মানসম্মান শিক্ষা পাবে। তারপরে শেষেরটা হবে দেখো ই নাম্বার, হোয়েন নো চাইল্ড উইল হ্যাভ টু ওয়ার্ক ফর এ লিভিং। যখন কোনো শিশুকে বেঁচে থাকার জন্য কাজ করতে হবে। এটা দেখো বি লেসন বি নাম্বার, এটা দেখো লিসেন টু দ্য ডায়ালগ ফ্রম এ সিডি। সিডি থেকে তোমরা সংলাপটি শোনো অথবা অ্যাজ ইউর টিচার রিডস ইট আউট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এবং শিক্ষক এই গল্পটি পড়ে শোনাবে এবং শূন্য স্থান পূরণ করবে। তাহলে এটা পড়ার পূর্বে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং বোর্ডে লিখে দিচ্ছি, যেটা জানলে তোমাদের এই অনুচ্ছেদটা পড়ে বুঝতে সুবিধা হবে। সেলিব্রেট, উদযাপন করা। মশালিয়া, মশালিয়া স্মৃতিসৌধ,
স্মৃতিসৌধ, মার্টার, মার্টার শহীদ, কুইন, শাড়ি বা লাইন, শাড়ি বা লাইন, রেত, টিএস, রেত, রেত অর্থ মালা, মালা, গ্রেভ ইয়ার্ড, কবরস্থান, কবরস্থান, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, আত্মত্যাগ, আত্মা, হিলস, অন্য কিছু, অন্য কিছু, ডিপ্লোম্যাট, ডিপ্লোম্যাট, কূটনীতিক, কূটনীতিক, সোর্স, উৎস, ইন্সপিরেশন, ইন্সপিরেশন, প্রেরণা, প্রিয় শিক্ষার্থীরা, দি রিডে যে আলোচনা করব তার পূর্বে আমি তোমাদের যে ওয়ার্ডগুলো লিখেছি এবং তার অর্থ লিখে দিয়েছি সেটা আমি আবার তোমাদের একটু রিপিট করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সরি, প্রথমটা সেলিব্রেট, সেলিব্রেট হবে সেলিব্রেট উদযাপন করা, সেলিব্রেট উদযাপন করা, মেসোলিয়াম, মেসোলিয়াম স্মৃতিসৌধ, মার্টার শহীদ, কিউই শাড়ি বা লাইন, রেত মালা, গ্রেট ইয়ার্ড কবরস্থান, স্যাক্রিফাইস আত্মত্যাগ, সোল আত্মা, হিলস অন্য কিছু বা আরো কিছু, ডিপ্লোম্যাট কূটনীতিক, সোর্স উৎস, ইন্সপিরেশন প্রেরণা। তাহলে এই শব্দগুলো এখন আমরা জানতে পারলাম অর্থসহ। এখন আমরা এই তোমাদের রিডিংটা পড়ে অর্থসহ বুঝিয়ে দিচ্ছি এবং অর্থ যে ফিলিতে গ্যাপস রয়েছে অর্থাৎ গ্যাপসগুলো আমরা পূরণ করব। টিচার, দেখো শিক্ষক পড়ে পড়ে দিচ্ছে, টিচার এবং শান্তার মধ্যে কথা হচ্ছে ডায়লগটা। টিচার, শিক্ষক, ওয়েল স্টুডেন্টস, বেশ ভালো ছাত্রছাত্রীরা, হাউ ডু উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডে, কীভাবে আমরা জাতীয় দিবস উদযাপন করি। শান্তা, উই গো টু দ্য ড্যাশ অন ড্যাশ, এর অর্থ হচ্ছে কি, উই গো, এখানে কি বসবে, উই গো টু দ্য শহীদ মিনার অন 21st February, উই গো টু দ্য জাতীয় স্মৃতিসৌধ এক সভা অন 26th March অ্যান্ড 16th December, অর্থাৎ আমরা
কি করি শহীদ মিনারে 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে যাই এবং জাতির স্মৃতিসৌধে যাই আমরা সবাই জাতির স্মৃতিসৌধে যাই 26 মার্চ এবং 16 ডিসেম্বরে কারণ আমরা জানি 26 মার্চ মহান স্বাধীনতা দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনগুলোতে আমরা জাতির স্মৃতিসৌধে যাই টিচার গ্রেট ভালো বাট ডু ইউ নো দ্য ইংলিশ অফ জাতীয় স্মৃতিসৌধ তুমি কি জানো জাতীয় স্মৃতিসৌধের ইংরেজি কি শান্তা ইয়েস ম্যাম হ্যাঁ ম্যাম ইটস ন্যাশনাল মেসোলিয়াম অর্থাৎ এর ইংলিশ হচ্ছে যে ন্যাশনাল মেসোলিয়াম জাতীয় স্মৃতিসৌধ টিচার ই ভেরি গুড খুব ভালো হ্যাভ ইউ ইভার বিন টু আওয়ার ন্যাশনাল মেসোলিয়াম তুমি কি কখনো আমাদের এই জাতীয় স্মৃতিসৌধে গিয়েছ শান্তা ও ইয়েস ও হ্যাঁ আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার অন দ্য ভিক্টোরি ডে অন 16 ডিসেম্বর আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম লাস্ট ইয়ার গত বছর অন দ্য ভিক্টোরি ডে অন 16 ডিসেম্বর অর্থাৎ 16 ডিসেম্বর বিজয় দিবসে আমি গত বছরে সেখানে গিয়েছিলাম টিচার হোয়াট ডিড ইউ ডু দেয়ার সেখানে তুমি কি করেছিলে শান্তা ওয়েল আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস আমি আমার বাবা মার সঙ্গে গিয়েছিলাম অ্যান্ড মাই ব্রাদার এবং ভাইয়ের সঙ্গে মেনি পিপুল ওয়ার দেয়ার সেখানে অনেক লোকজন ছিল এভরিবডি ওয়েন্ট দেয়ার টু পে রেসপেক্ট টু দ্য লিবারেশন ওয়ার মার্টায়ার্স অর্থাৎ প্রত্যেককেই সেই স্বাধীনতা যুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য উই আর ইজ এ লং কুই আমরা দীর্ঘ সারিতে দাঁড়িয়েছিলাম উই হ্যাড ফ্লাওয়ার্স উইথ আস আমাদের সঙ্গে আমাদের কাছে ফুল ছিল উই প্লেসড রেড অফ ফ্লাওয়ার্স বিফোর দ্য মেসোলিয়াম এবং এই স্মৃতিসৌধের সম্মুখে আমরা এই ফুলের মালাগুলো রেখেছিলাম মাই প্যারেন্টস টুক মি টু দ্য মাস গ্রেভিয়ার্স অর্থাৎ এরপরে আমার বাবা মা আমাকে গণকবরের কাছে নিয়ে গেলেন দে টোল্ড আস তারা আমাকে বললেন অ্যাবাউট দ্য স্যাক্রিফাইস অফ আ পিপুল ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ তারা আমাদেরকে বললেন যে যারা স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিল আই ওয়াজ ভেরি আপসেট টু সি দ্য মাস গ্রেভস আমি এই গণকবর দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলাম আই প্রেড ফর দ্য সোলস অল দ্য মার্টায়ার্স আমি এই শহীদের আত্মার প্রার্থনা আত্মার জন্য প্রার্থনা করি টিচার ইয়েস উই শুড নেভার ফরগেট দেয়ার স্যাক্রিফাইস হ্যাঁ আমাদের উচিত কখনোই এসব শহীদের আত্মত্যাগের কথা ভোলা উচিত নয় হোয়াট ইজ ডিড ইউ সি দেয়ার শান্তা শান্তা সেখানে আরও কি দেখতে পেলে শান্তা আই স অল কাইন্ডস অফ পিপুল দেয়ার ওল্ড অ্যান্ড ইয়ং মেন ওমেন অ্যান্ড চিলড্রেন পলিটিশিয়ানস ওয়ার্কার্স টিচার্স ডিপ্লোম্যাটস মিনিস্টার্স অল মিনিস্টার্স আমি সেখানে দেখতে পেলাম সব ধরনের মানুষকে দেখতে পেলাম তার মধ্যে রয়েছে বৃদ্ধ তরুণ পুরুষ নারী শিশু রাজনীতিবিদ শ্রমিক শিক্ষক কূটনীতিক এবং মন্ত্রীদের অল কেম টু পে হোমেজ টু দ্য ফ্রিডম ফাইটার্স প্রত্যেককেই এই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি দেখতে এসেছিলেন আই স সাম ফ্রিডম ফাইটার্স আমি কয়েকজন মুক্তিযোদ্ধাকে দেখলাম টিচার রিয়েলি সত্যি ওয়াই আর ইউ এক্সাইটেড তুমি কি প্রদিত হয়েছিলে শান্তা ও ইয়েস ও হ্যাঁ আই শুক হ্যান্ডস উইথ দেম আমি তাদের সঙ্গে হাত মিলিয়েছি অর্থাৎ করমর্দন করেছি অ্যান্ড গেভ দেম সাম ফ্লাওয়ার্স এবং তাদেরকে কিছু ফুল দিয়েছি টিচার ইউ মাস্ট হ্যাভ ফিল ভেরি প্রাউড ইউ মাস্ট হ্যাভ ফিল ভেরি প্রাউড উই অল শুড লাভ এনি রেসপেক্ট অ্যান্ড রেসপেক্ট দেম
তাদের জন্য আমরা গর্ব অনুভব করি। আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা। দে আর আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন, তারা আমাদের প্রেরণার উৎস। শিক্ষার্থীরা এরপরে দেখো 52 পেজে রয়েছে সি, রিড দ্য ওয়ার্ডস ইন কলামে, এই কলামের শব্দগুলো পড়ো। দে আর ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ, ম্যাসেজ দেম উইথ দেয়ার মিনিং ইন দ্য কলাম বি। এই শব্দগুলো পূর্বে ব্যবহৃত ব্যবহার করা হয়েছে, ম্যাচ দেম উইথ দেয়ার মিনিংস ইন দ্য কলাম বি, এবং কলাম বির সাথে এই অর্থ মিলকরণ করো। কলাম এ কলাম বি, আমি এখন তোমাদের অর্থসহ মিলকরণগুলো দেখিয়ে দিচ্ছি। কলাম এ সেলিব্রেট, এর অর্থ হচ্ছে উদযাপন করা, এর সঙ্গে কী হবে অবজার্ভ পালন করা। রেথ মালা, গার্ল্যান্ড ফুলের মালা। তারপরে রয়েছে গ্রেভ ইয়ার্ড, কবরস্থান, এর সিমিলার হচ্ছে সেমিটেরি, কবরস্থান সেমিটেরি। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ফ্রিডম স্বাধীনতা। মার্টায়ার শহীদ, এ পার্সন হু ডাইড ফর এ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর কজ, একজন ব্যক্তি যিনি ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাসের জন্য অথবা কারণে মৃত্যুবরণ করেন। তাহলে মার্টায়ার সাথে এ পার্সন হু ডাইড ফর এ রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফ অর কজ। তারপরে রয়েছে স্যাক্রিফাইস, আত্মত্যাগ করা, এর সঙ্গে হবে টু গিভ আপ, ছেড়ে দেওয়া, আত্মত্যাগ আর ছেড়ে দেওয়া এর সঙ্গে হবে স্যাক্রিফাইস টু গিভ আপ। ইন্সপিরেশন প্রেরণা, এর সঙ্গে হবে এনকারেজমেন্ট অনুপ্রেরণা। প্রিয় শিক্ষার্থীরা, ডি রিডার্স ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড টেক অ্যান ইন্টারভিউ অফ ইউর পার্টনার, ইউজ দিস কজ। জোড়া জোড়ায় দুজন দুজন করে কাজ করে এবং তোমার সঙ্গীর এটি সাক্ষাৎকার নাও নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করে। ডুড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ এ গ্রেট ডে, তোমার কি কোনো মহান দিবসের অভিজ্ঞতা আছে? হোয়াট ওয়াজ ইট ফর, এটি কিসের জন্য? হোয়াট ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? হু অ্যাকম্পেনড ইউ, তোমার সঙ্গে কে ছিল? হোয়াট ডিড ইউ ডু, তুমি কী করেছিলে? হোয়াই ওয়াজ ইট গ্রেট, অবলিক রয়েছে দেখো, অর্থ হচ্ছে অর, এখানে বোঝাচ্ছে স্পেশাল টু ইউ, এটি তোমার কাছে বিশেষ কেন ছিল? তাহলে এই উত্তরগুলো তোমাদের সঙ্গীর সাথে আলোচনা করতে বলা হয়েছে। এবার আমি দেখো আলোচনা করছি ই, ইউজ দ্য ক্লুজ ইন সেকশন ডি, অর্থাৎ তোমাকে সেকশন ডির সূত্রগুলো ব্যবহার করতে বলা হয়েছে, অ্যান্ড রাইট এ স্মল প্যারাগ্রাফ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, অন হাউ ইউর পার্টনার সেলিব্রেটেড এ ন্যাশনাল ডে। ইউজ দ্য ক্লুজ ইন সেকশন ডি অ্যান্ড রাইট এ স্মল প্যারাগ্রাফ অন হাউ ইউর পার্টনার সেলিব্রেটেড ন্যাশনাল ডে, তোমার সঙ্গী জাতীয় দিবস, একটি জাতীয় দিবস কীভাবে উদযাপন করেছে সে সম্পর্কে ছোট্ট একটু অনুচ্ছেদ ডির আলোকে, ডির সূত্র ধরে তোমাকে লিখতে বলা হয়েছে। এফ, রাইট ইউর ওন এক্সপিরিয়েন্স, এবার তোমার নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে বলেছে, অ্যাবাউট দ্য ডে, দিন সম্পর্কে, মেনশন হোয়াট ডে ইউ সেলিব্রেটেড, মেনশন হোয়াট ডিড ইউ সেলিব্রেটেড। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি আবারও এ পড়ছি, রাইট ইউর ওন এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ডে, দিনটি সম্পর্কে তোমার নিজের অভিজ্ঞতা লেখো, মেনশন হোয়াট ডে ইউ সেলিব্রেটেড, তুমি কোন দিনটি পালন করেছিলে তা উল্লেখ করো, হোয়াট এক্স্যাক্টলি ইউ ইউর টিচার অ্যান্ড ইউর ফ্রেন্ডস ডিড, তুমি তোমার শিক্ষকেরা তোমার বন্ধুরা ঠিক কী করেছিলে, অ্যান্ড হোয়াট ইউর ফিলিংস ওয়ার অন দ্যাট ডে, এবং ওই দিনটি তোমার অনুভূতি কী ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অনুচ্ছেদটি অর্থাৎ এই লেসনটি সম্পূর্ণ শেষ হয়ে গেল আজকের মতো, এ পর্যন্ত আছে, এখানে আলোচনা শেষ হয়ে গেল। আমরা পরবর্তী দিনে আবার অন্য কোনো লেসন নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমরা এই পড়াটা অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে বাসায় অনুশীলন করবে এবং পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেসনটি, পূর্বেও বলেছি আজও বলছি, এটা কিন্তু এক্সামের
প্রায় পরীক্ষায় কিন্তু এসে থাকে, আর আসুক বা না আসুক আমরা জানি আমাদের এই দেশ সম্পর্কে জানা খুবই জরুরি। কীভাবে দেশ স্বাধীন হয়েছে, কে এই স্বাধীনতা ডাক দিয়েছিলেন, এই সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। অতএব এটা আমাদের ভালোভাবে আয়ত্ত করা খুবই প্রয়োজন, সুন্দর করে এটা তোমরা পড়বে এবং আয়ত্ত করবে। এই পর্যন্তই আজকে, সবারই সুন্দর জীবন কামনা করছি এই করোনাকালে, অর্থাৎ গ্লোবাল প্যান্ডামিক বৈশ্বিক মহামারীতে, করোনা মহামারীতে আমরা সবাই যেন সুস্থ থাকি। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য সবসময় দোয়া করি, প্রার্থনা করি, যেন সবাই সুন্দর সুস্থ থাকো এবং ভালো থাকো। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে জানছি। আল্লাহ হাফিজ।